আজকে নেটের অন্য একটি কবিতা, বড়বাবুর কাছে নিবেদন, অমিয় চক্রবর্তীর লেখা এই কবিতাটি আলোচনা করব। তো কবিতা তো সাধারণত বুঝে বুঝে পড়লে অনেক কিছুই ঠিকঠাকভাবে মনে থাকে। এই কবিতাগুলো বোঝানোর আমার উদ্দেশ্য এই নয় যে বুঝতে পারলেই নেটের প্রশ্নপত্রে কবিতার উত্তর করা যাবে। কবিতাতে যেরকমভাবে প্রশ্ন আসে, আমার ধারণা কবিতাগুলোকে প্রতিদিন একটা দুটো কবিতা অভ্যাস করতে হবে, এবং এই অভ্যাস করার পর হয়তো কি অবশ্যই অভ্যাসের ফলে তখন গিয়ে প্রশ্নপত্রে উত্তর দেয়া যাবে। বড়বাবুর কাছে নিবেদন, এটি অমিয় চক্রবর্তীর একটি কবিতা। এই কবিতার বিষয়বস্তুটি অর্থাৎ সারমর্মটি আমি বলছি, অর্থাৎ একজন সাধারণ মানুষের তার নিজের অস্তিত্ব, আত্মমর্যাদা কেউ কখনো কেড়ে নিতে পারে না। সে যে কোনো বড় লোকেই হোক এবং যে কোনো অফিসের বড় বাবুই হন না কেন, তার সেই আত্মমর্যাদা কেউ কখনো কেড়ে নিতে পারে না। তার যে একটি ইচ্ছা, তার যে স্বাধীনতা, এই সমস্ত বিষয়গুলো কেউ কখনো কেড়ে নিতে পারে না। এই কবিতাটির মুখ্য বিষয়ই হলো তাই। তো এখন কবিতাটি পড়ে একটু তার আলোচনা করা যাক। কবি বড়বাবুর কাছে নিবেদন এই কবিতাটি শুরু করেছেন এইভাবে, তালিকা প্রস্তুত, কি কি কেড়ে নিতে পারবে না, হই না নির্বাসিত কেরানি। প্রথমেই শুরুতেই কবি বলেছেন, তিনি একটি তালিকা দিয়েছেন যে কি কি জিনিস অফিসের বড়বাবু বা অন্য কোনো সম্পত্তিবান লোক সাধারণের মানুষের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। সেই তালিকাটির মধ্যে রয়েছে বাস্তব হিটে পৃথিবীটার সাধারণ অস্তিত্ব, যার এক খণ্ড এই ক্ষুদ্র চাকরের আমিত্ব। আমিত্ব মানে তো তোমরা বুঝতেই পারো, তার যে একটা আত্মমর্যাদা বোধ এবং তার যে একটা আলাদা একটা আলাদা বস্তু মানুষের মধ্যে রয়েছে, সেই আমিত্বটাকে কেড়ে নিতে পারবে না। যতদিন বাঁচি ভোরের আকাশে চোখ জাগানো, হাওয়া উঠলে হাওয়া মুখো লাগানো, এই জিনিসগুলো কবি তুলে ধরেছেন। অর্থাৎ যতদিন বাঁচবেন ভোরের আকাশে আকাশের দিকে চোখে তাকাবেন এবং হাওয়া উঠলে হাওয়া মুখো লাগাবেন মুখে লাগাবেন, কুয়োর ঠান্ডা জল, গানের কান, বইয়ের দৃষ্টি, গ্রীষ্মের দুপুরে বৃষ্টি, এই যে উদাহরণগুলো কবি দিয়েছেন, এই উদাহরণগুলো থেকেই সাধারণ মানুষ অর্থাৎ কবিও এই সমস্ত বিষয় থেকে আনন্দ উপভোগ করতে পারেন। কেউ চাইলেই এই সমস্ত বিষয়কে তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। এরপরে রয়েছে তালিকার মধ্যে আপনজনকে ভালোবাসা, বাংলার স্মৃতিদীর্ণ বাড়ি ফেরার আশা। তো এই লাইন দুটো তো বোঝাই যাচ্ছে যে কাউকে অর্থাৎ আপনজনকে ভালোবাসার যে অধিকার এবং ভালোবাসতে পারা এবং বাংলার স্মৃতিদীর্ণ সেই বাড়ি ফেরার আশা, তাও কেউ কেড়ে নিতে পারবে না। এরপর তারাও সংসার, রাখলাম বুকে ঢাকলাম জন্মা জন্মান্তরের তৃপ্তি, যার যোগ প্রাচীন গাছের ছায়ায় তুলসী মণ্ডপে, নদীর পোড়ো
দেউলে আপন ভাষার কণ্ঠের মায়ায় থার্ড ক্লাসের ট্রেনে যাওয়া জানালায় চাওয়া ধানের মাড়াই কলা গাছ পুকুর খিড়কি পথ ঘাসে ছাওয়া মেঘ করেছে দুপাশে ডোবা সবুজ পানার ডোবা সুন্দর ফুল কচুরি পানার শঙ্কিত শোভা গঙ্গার ভরা জল ছোট নদী গায়ের নিমছায়া তীর হায় এও তো ফেরা ট্রেনের কথা। এখানে কবি যখন কবিতা লিখছেন তখন তিনি রবীন্দ্রনাথের সম্পূর্ণ প্রভাব থেকে মুক্ত তখনও ঠিকঠাক হতে পারেননি, তিনি হওয়ার চেষ্টা করছেন, তাই এখানে নানান যন্ত্রপাতি মানে যন্ত্রাংশের ট্রেন এই সমস্ত কিছুর চিত্র তিনি তুলে ধরেছেন। এখানে বাইরের দিক থেকে দিকের থেকে আলোচনায় বোঝা যায় যে এই সমস্ত যে চিত্র এটা সাধারণ মানুষের ট্রেনে যাওয়ার সময় জানালার দিকে চাওয়া ধান ক্ষেতের দিকে তাকানো কলা গাছ পুকুর খিড়কি দুপাশে ডোবা সবুজ পানার ডোবা সুন্দর ফুল কচুরি পানার শঙ্কিত শোভা এই সমস্ত বিষয়ের থেকে সাধারণ মানুষ যে আনন্দ লাভ করে তার একটা নিজস্ব আত্মবোধ গড়ে ওঠে সেই সমস্ত বিষয়ে কেউ কখনো কেড়ে নিতে পারবে না, এই বলাই কবির উদ্দেশ্য। এরপর শত শতাব্দীর তরু বনশ্রী নির্জন মনশ্রী তোমায় শোনাই উপস্থিত ফর্দে আরো আছে দূর সংসারে লোক আছে বাঁচবার সার্থকতা। তো এই কবিতায় কবি একজন সাধারণ মানুষের যে আত্মমর্যাদাবোধ সেই আত্মমর্যাদাবোধই তুলে ধরেছেন। সাধারণ মানুষের আত্মমর্যাদাবোধ যে কে চাইলেও কেড়ে নিতে পারে না, এই সমস্ত বিষয় যেগুলোর চিত্র কবি এই কবিতায় তুলে ধরেছেন সেগুলি থেকে প্রতিটি সাধারণ মানুষ আনন্দ উপভোগ করে এবং বেঁচে থাকার মানে সেখান থেকে খুঁজে নেয়, আনন্দের পথ সেখান থেকে খুঁজে নেয়। তো এই কবিতায় আমার এতটুকুই মনে হয়েছে এই সমস্ত বিষয় যা আমি বুঝতে পেরেছি তাই এখানে তুলে ধরার চেষ্টা করলাম। কবিতাটা একটু বোঝানোর চেষ্টা করলাম এবং আমি আশা করব যে প্রত্যেকেই এই নেটের কবিতাগুলো প্রতিদিনই একটা দুটো করে পড়বে। এইভাবে পড়তে পড়তেই একদিন কবিতাগুলোর অনেক কিছু অর্থ নিজেদের কাছে ফুটে উঠবে এবং পরীক্ষায় প্রশ্নপত্রেরও উত্তর করা সম্ভব হবে। তো আজকে এই ভিডিওতে এই কবিতায় এতটুকুই আলোচনার করার ছিল। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।